আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখানে একটা অঙ্ক বলা হচ্ছে যে 48:60 এ শতকরায় প্রকাশ করো। তো এই টাইপের অঙ্ক আমরা কীভাবে সহজে করব, তাহলে এটা বলতে আসলে কী বোঝায়? এটা যে 48:60 এর শতকরা প্রকাশ, তার মানে হচ্ছে 60 এর কত পার্সেন্ট, আমি ধরলাম এক্স পার্সেন্ট, কত পার্সেন্ট? 48। এই প্রশ্নটা এরকম বলা হচ্ছে যে 60-এর কত পার্সেন্ট? 48। তাহলে আমরা ধরলাম 60-এর এক্স পার্সেন্ট হচ্ছে 48। তাহলে এখন আমরা আমাদেরকে কী করতে পারি, 60 গুণ 1% মানে ভাই 100 নিচে আর এখানে 48। তাহলে এক্স ইকুয়াল টু কত, আমাদের এক্স এর মানটাই চাইছে, তাহলে 48, 60 নিচে আসলো, 100 ওপরে গেল। তাহলে কাটাকাটি করি, 3 × 60 আর 5 × 100, 3 দিয়ে কাটলে 3 × 16 = 48, তাহলে 5 × 16 হবে 80। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে কত, যে আসলে 48:60-এ 80%। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 80%। হ্যাঁ, যদি এই অঙ্কটা এরকম না করে আমরা সরাসরি যদি এরকম দেওয়া থাকে, হ্যাঁ যদি এরকম দেওয়া থাকে সরাসরি আপনি কি করবেন, প্রথমটাকে উপরে দেবেন আর শেষটাকে নিচেই দেবেন, দিয়ে 100% শেষ। এটা করলে অ্যান্সার হয়ে যাবে, এখন কাটাকাটি করলে আমাদের এই ফর্মেটে চলে আসে, 3 × 60, 5 × 100, 3 × 16, 48, তার মানে 80%। এভাবেও করতে পারেন।